ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা আজকে আমরা ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি ডিম বসিয়েছি, এখানে আমি 6টা ডিম বসিয়েছি, সিদ্ধ দিয়েছি, ডিমটাকে সিদ্ধ হয়ে যাবে, তারপর একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা ডিমের একটা রেসিপি বানানোর জন্য এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে আমি ঢেলে দেবো। তার সাথে একটা টমেটো নিয়েছি, এটাকে আমি গ্রাইন্ড করে নেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে নেবো। এখানে লবণ দিয়ে দেবো, এখানে হলদি পাউডার দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা আমি তুলে নেবো। ডিমটা আমি তুলে নিলাম, এখন আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি আলু ব্যবহার করবো না, এই পেঁয়াজ দিয়ে রান্না করবো, খেতে একটা আলাদা টেস্ট লাগবে। ডিমের তরকারিটা মাখা মাখা করে রাখবো। এখানে লবণ দিয়ে দেবো, হলদি গুঁড়ো দিয়ে দেবো, এটাকে ভেজে নেবো, পেঁয়াজটাকে ভেজে নেবো। তো বন্ধুরা এখানে আমি মশলা গ্রাইন্ডার করে রেখেছিলাম, সেই গ্রাইন্ডার মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে দেবো, এটাকে ভালো করে মিক্স করে নেবো। এখন একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো, এটাকে মশলাটাকে একসাথে মিক্স করে ভেজে নেবো। তো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। জলটা অল্প পরিমাণে দেবো, এটা মাখা মাখা করে রাখবো। জলটা ফুটলে ডিমগুলো ছেড়ে দেবো। জলটা ফুটছে, এখন ডিমটা ছেড়ে দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম, ডিমটা হয়ে আসছে, দেখেন কালার কত সুন্দর চলে আসছে। আপনারা এরকম ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, কত সুন্দর কালার হয়েছে। এখন এর উপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা ডিমের রেসিপিটা হয়ে গেছে, এই দেখেন কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।